বিএনপি নির্বাচন করতে দেবে না দলটির পক্ষ থেকে এমন ঘোষণার পর মার্কিন ভিসা নীতি কি করে এখন সেটাই দেখার বিষয় মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিআরটি এর একটি প্রকল্প পরিদর্শন শেষে তিনি বলেন ভিসা নীতি আমাদেরও থাকতে পারে আমরাও করতে পারি অপেক্ষায় থাকুন বিস্তারিত রাশিদুল কাদের রিপোর্টে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রেই মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হবে এখন দেখার বিষয় এ নীতি কতটা বাস্তবসম্মত হবে বিএনপির আন্দোলন প্রসঙ্গে মার্কিন ভিসা নীতি নিয়ে এমনটাই মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ইলেকশন করতে দেবে না এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে নেই গাজীপুরের টঙ্গীতে বাস রেপিড ট্রানজিট প্রকল্পের 4.5 কিলোমিটার পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের বলেন ভিসা নীতি সবার ক্ষেত্রে কতটা কার্যকর হবে তা দেখার বিষয় ইলেকশনকে সামনে রেখেই তো তাদের সব নীতি এই নীতি এখানে অন্ধ হয়ে থাকবে না বধির হয়ে থাকবে না বাস্তবভাবে প্রথম পদক্ষেপ ভিসা নীতি তারা করুক তাতে আমাদের কিচ্ছু আছে না যারা এখনো দৃশ্যমান আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা সরকারকে কিভাবে বিদায় করবে প্রশ্ন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশে পলাতক বাংলাদেশে আন্দোলন হওয়ার তার মানে জনগণের সম্পৃক্তিতে আন্দোলন হওয়ার কোনো সম্ভাবনা জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি রাশিদুল কাদের নাগরিক ঢাকা